সম্মানিত সুধী, আমরা আপনাদের আজকে বেশ কয়েকটি এখান বিষয় এখানে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে আজকে রয়েছে নদী গ্যালারি, আঞ্চলিক ভাষা গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠী গ্যালারি, মিউজিক গ্যালারি, তৃণমূল লোকজ গ্যালারি, রবীন্দ্র মঞ্চ, মুক্তিযুদ্ধ গ্যালারি আর আপাং কটেজ। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি গরুর গাড়ি, যেটি আমরা বর্তমানে খুব কমই দেখে থাকি। আচ্ছা, ইতিহাস, গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। নব্য প্রস্তর যুগের সময় থেকেই মানুষ একটি যান এই যানটি ব্যবহার করে আসছে। খ্রিস্টের জন্মের 3100 বছর পূর্বে ব্রোঞ্জ যুগেও গরুর গাড়ির অস্তিত্ব ছিল। হরপ্পা সভ্যতাতেও গরুর গাড়ির অস্তিত্ব ছিল, তার সপক্ষে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়, কারণ সে সময় নানা অঞ্চল থেকে এক অক্ষ বিশিষ্ট চাকাওয়ালা নানা খেলনা পাওয়া গেছে, যা থেকে প্রমাণিত হয় সে সময় গরুর গাড়ির প্রচলন ছিল। এগুলো থেকে বিশেষজ্ঞদের অনুমান, খ্রিস্ট জন্মের 1600 থেকে 1500 বছর আগেই এই উপমহাদেশে তথা বাংলা গরুর গাড়ির প্রচলন ছিল। আচ্ছা, যে আমরা একটি এখানে পুশ বোর্ডের মতো দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ছবি দেওয়া রয়েছে বিভিন্ন সময়ের এবং লোকায়ন, জীবন বৈচিত্র, জাদুঘর, নদী গ্যালারির শুভ দ্বারোদ্ঘাটন করেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। আচ্ছা, এটা 16 সালে 1 ফেব্রুয়ারিতে। আচ্ছা, আমরা আপনাদের ভিতরে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করছি। এগুলো নাম রয়েছে, দেখুন, মাছ ধরার উপকরণ, সেটা হচ্ছে ঢাকরি বা ডিউর, এদিকে আরও রয়েছে ঢাকরি, এবং আচ্ছা এদিকে রয়েছে পলো। মাছ ধরার আমাদের বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে, এবং আচ্ছা এগুলো হচ্ছে কোচা এবং কোচ। আচ্ছা, এগুলো বাংলাদেশের প্রধান নদীসমূহের ছবি দেওয়া রয়েছে। আপনারা এখানে আসলে তো অবশ্যই এগুলো সম্পর্কে পূর্ব মানে পূর্ণ জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। এবং মেইন রিভার্স অফ বাংলাদেশের এখানে আমাদের একটা পুরো চিত্র, বাংলাদেশের কোন পাশ থেকে কোন নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলোর পুরো চিত্র এখানে রয়েছে, একটি মানচিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছে। এবং এখানে আরও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মিঠা পানির মাছ, এদিকে ভাটিয়ালি, এদিকে আরও রয়েছে বাংলাদেশের জলজ উদ্ভিদ। এভাবে আমরা খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, অথবা কারেন্ট নেই এখানে, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আরও কিছু যন্ত্র রয়েছে, ছিপ রয়েছে, আচ্ছা, এবং চাঁচ, খসা, টসা যন্ত্র এবং বেকরি। আচ্ছা, আমরা এগুলো ছোটোবেলায় দেখেছি কিন্তু এমনভাবে দেখার সৌভাগ্য হয়নি, যেটা কিনা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তো সম্মানিত সুধী, আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আপনাদের আরও যে চিত্রগুলো বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এখানে একটি সুন্দর স্থান দেখতে পাচ্ছি, লোকালয় জীবন বৈচিত্র্য জাদুঘরে আপনাকে স্বাগতম। সম্মানিত সুধী, আমাদের বাংলার অনেক জিনিস আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেদিক থেকে আজকের এই আপনাদের যেখানে আমরা আজকে ভিডিও দেখানোর চেষ্টা করেছি, এখানে
তার মধ্যে আমরা এই লোকায়নের যে আপনাদের এনে দেখানোর চেষ্টা করেছি, এখানে আমরা দেখুন গরুর গাড়ির চাকা এবং মই, এবং যেটি আমাদের বর্তমান শিশুরা মানে খুব কমই দেখতে পায় সেটি হলো ঢেঁকি। ঢেঁকি ধান বা শস্য কোটার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ। প্রাচীনকাল থেকে এই দেশে ঢেঁকি ব্যবহার হয়ে আসছে। ঢেঁকিতে শস্য কোটার জন্য একজন বা দুজন ঢেঁকির গোড়ায় ক্রমাগত চাপ দেয়, অন্যদিকে মুসুলের আঘাতের ফাঁকে ফাঁকে আরেকজন গর্তের কাছে বসে শস্যগুলো নাড়াতে থাকে। একসময় শস্য কোটার একমাত্র যন্ত্র ছিল ঢেঁকি বা উড়ুন গাইন, কিন্তু আধুনিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে ঢেঁকির ব্যবহার প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে দূরবর্তী কিছু গ্রামীণ এলাকায় এখনও ঢেঁকির ব্যবহার দেখা যায়। উপহার দিয়েছেন দ্বিজেন কুমার রায়, নারগুন। তো আমরা দেখতে পেলাম, তো আরও আমরা আপনাদের দেখাবো যে এখানে আরও কী কী জিনিসপত্র যেগুলো আমাদের মানে আসলে বিলুপ্তি হয়ে গেছে বাংলা থেকে, বাংলাদেশ থেকে। তো আমাদের ভিডিওটা আজকে দেখতে থাকুন। আমরা এখানে মুক্তিযুদ্ধের পোশাক, কে খোঁজে কে বোঝে, হানিফ সংকেত, জয় বাংলা, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, পূর্ব আকচা ঠাকুরগাঁও। আমরা এখানে একেবারে 1947-এর দেশ ভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের 9 মাস, বাংলাদেশের অভ্যুদয়ের সংক্ষিপ্ত ইতিহাস, মুক্তিযুদ্ধের 9 মাস, ঐতিহাসিক ঘটনাবলী। এখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে আমাদের বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল সেটিরও চিত্র দেখতে পাচ্ছি। তারপরে মুক্তিযুদ্ধ, বিশ্ব সমাজ, বুদ্ধিজীবী হত্যা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, এভাবে এখানে আপনারা আসলে দেখতে পাবেন আমাদের এখানে মুক্তিযুদ্ধের পুরো চিত্রটি আর কি। আচ্ছা, এরপরে 71-এর দিনগুলি আমাদের বিভিন্ন পত্রিকার মাধ্যমে যে আমরা 7ই মার্চ থেকে শুরু করে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে যে বিভিন্ন পত্রিকাগুলোতে আলোচনা করা হয়েছিল সেগুলোর ছবি দেখতে পাচ্ছি, এবং ইংরেজিতেও বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর বিজয়ীর বেশে স্বদেশ প্রত্যাবর্তন, 10 জানুয়ারি 1972। ওই পেশে দেখতে পাচ্ছি আমরা 7 জন বীরশ্রেষ্ঠ, পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ, এভাবে ভারতের নিরীহ বাঙালিদের আশ্রয়, পাক হানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর নৃশংসতা, 7ই এপ্রিল 1971 প্রথম বাংলাদেশ সরকার গঠন, এবং উপরে দেখতে পাচ্ছি 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা, 70-এর নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 25শে মার্চ 1971 কালরাত্রি পাক হানাদার বাহিনীর নিরস্ত্র বাহিনীর উপর নির্মম অত্যাচারের ছবি ও চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ঐতিহাসিক 6 দফা বাংলার স্বাধীন বাংলাদেশের মূল ভিত্তি, 1969-এর গণ অভ্যুত্থানের ছবিও দেখতে পাচ্ছি আমরা, ভাষান্তর 1952, বাঙালির স্বাধিকার আন্দোলন যুক্ত ফ্রন্ট সরকার 1954, মৌলানা ভাসানীর ছবি এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি ভারত ভাগ ছবি, এবং এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার কয়েকজন অকুতোভয় সংগ্রামী যারা রয়েছেন, মীর নিসার আলী, তিতুমীর, মাস্টারদার সূর্য সেন, প্রীতিলতা, ওয়াদ্দেদার, হাজি শরীয়তুল্লাহ, ক্ষুদিরাম বসু। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি
পলাশির যুদ্ধ, 1957 বাংলা স্বাধীনতার সূর্যাস্ত, স্বাধীন বাংলার বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার ছবি, সিপাহী বিদ্রোহ 1857। তো আমরা আপনাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, চলুন আমরা আজকে এখন অন্য কোথাও এবং অন্য কোনো কিছু দেখানোর চেষ্টা করি। সম্মানিত সুধী, আমরা আপনাদের এখন দেখাতে চলেছি সমতলের ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠীর যে গ্যালারি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই ঢুকতে যে আমরা এই একটি দরজা দেখতে পাচ্ছি এবং উপরে খড়ের খুব সুন্দর যে আবরণের একটি, যেখানে টিন থাকার কথা ছিল সেটি আমরা খড়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁড়ি দেখতে পাচ্ছি, আচ্ছা, এবং বাঁশি, তীর, ধনুক ও নিচে আরও কিছু ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলোর আমরা প্রতিটি ছবির আপনার যে এখানে দেয়া রয়েছে এটিরই অনুরূপ আমরা এখন ভেতরে দেখার চেষ্টা করব। এই যে আপনাদের দেখানো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারেই যে এখানে এর আগে আপনারা যেভাবে দেখলেন ঠিক সেটিরই অনুরূপ আমরা দেখানোর চেষ্টা করছি এবং ভেতরেও প্রবেশ করছি। দেখুন কীভাবে তৈরি, এবং হয়তো কারেন্ট নেই, এরপরও আমরা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করছি। এই যে বাহ, কারেন্ট এসে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা বাইরে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলোর আরও বিস্তারিত এখানে ছবি সহ বর্ণনা সহ দেওয়া রয়েছে। তীর, ধনুক, ধুক্কা, এদিকে বক মারার ফাঁদ। হ্যাঁ, আসলে আমরা আসলে আমি নিজেও এত সব দেখিনি এর আগে, এখানে আসার আগে এত সব দেখিনি কখনো, এ কারণে আমার যেমন একটি এখানে অভিজ্ঞতা শেয়ার করছি, ঠিক আপনারাও এখানে যেমন শীতল পাটি রয়েছে, শীতল পাটি, লাউয়ের বশ, তা এগুলো আমি কুশ, তা আমরা হাত পাখা, এবং এদিকে রয়েছে তারুপ কুলা। আসলে আমরা তো এই সময়কার তো আমাদের বর্তমান সময়েরও অনেক ছেলে বা শিশুরা এগুলো কিন্তু দেখতে এখন পর্যন্ত পায়নি, এবং পাশে খড়ম রয়েছে কাঠের। আচ্ছা, তো চলুন আমরা আপনাদের আরও অন্য যে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে বের হলাম এবং আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া ছিল সেভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যেভাবে দেওয়া রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমির খুসরু, মীরাবাই, হ্যাঁ, তুলসী দাস, তো এখানে লালন শাহ। তা আসলে আমরা আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একতারা, আনন্দ লহরি বা খমক, দোতারা, এবং এখানে আরেকটি বিষয় সেটি হলো ঘন্টার একটি ছবি দেখতে পাচ্ছি, এক প্রকার ঘনশ্রেণীর বাদ্য, কাঁসার, তারপরে কি রয়েছে ভরণ বা পিতল দিয়ে ঘন্টা তৈরি করা হয়। আরও এখানে আমরা বীণা দেখতে পাচ্ছি, তানপুরা দেখতে পাচ্ছি, আচ্ছা, যেগুলো আমরা আসলে সাধারণভাবে দেখতে পাই না, ডুগডুগি, দেখুন ডুগডুগি, খোল, ঢোল, আসলে খোল এবং ঢোলের মধ্যেও এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, এবং এখানে বাদ্যযন্ত্র রয়েছে, এখানে কঙ্গ রয়েছে, তবলা রয়েছে, বায়া রয়েছে, আচ্ছা, এখানে কাঠ শেখার রয়েছে, যন্ত্রণঙ্গ শেখার রয়েছে, সিঙ্গা রয়েছে দেখুন, এবং এখানে কেশিও সেটিরও আমরা ছবি দেখতে পাচ্ছি, সানাইয়ের ছবি দেখতে পাচ্ছি, এবং বিনেরও ছবি দেখতে পাচ্ছি। তো সম্মানিত শুধু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক আরও ছবি, তো আমরা আরেকটি জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। তৃণমূল লোকস গ্যালারি,
এখানে অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি যেগুলো আসলে এখানে ছায়া পড়েছে এই কারণে দেখতে পাচ্ছি না, এবং 1 টাকার ছবি, বাঁশির ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন আমরা এখন একটু ভেতরে প্রবেশ করি। এখানে কি রয়েছে? কামার সম্প্রদায়ের ব্যবহার্য উপকরণ হাপর। আসলে এটির আমরা এখন প্রচলন দেখতে পাই না, প্রচলন নেই, এবং আমরা এখানে প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের পূর্বের যে বিষয়গুলো, আসলে বাংলার, গ্রাম বাংলার প্রত্নতন্ত্র সামগ্রী দেখতে পাচ্ছি। আচ্ছা পান খাওয়ার সরঞ্জাম দেখতে পাচ্ছি এবং ধর্মীয় উপকরণও দেখতে পাচ্ছি, মাটির প্রদীপ, আচ্ছা চুনের পাত্র, এভাবে অনেক পুরনো যে বিষয়গুলো রয়েছে এখানে স্পষ্টভাবে প্রত্যেকটির যে নামগুলো রয়েছে সেই নামগুলো সহ এখানে দেয়া রয়েছে। পানি ব্যবহারের উপকরণ সামগ্রী, পাট্টা বা জমিদারি আমলের লিখিত পত্র দেখতে পাচ্ছি, এবং ইলেকট্রনিক টাইপ রাইটার যেগুলো আসলে আমরা আমাদের বয়সে দেখিনি, এবং এখানেও দেখতে পাচ্ছি বাঁশের কলমের কালির দোয়াত দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা উপকরণের নাম, পুরনো দিনের টেলিফোন সেট, এই যে দেখতে পাচ্ছি টেলিফোন সেট, এবং এখানে 200 বছর আগের পুরনো পিতলের ইস্ত্রি মেশিন, মাইক্রোস্কোপ মেশিন যেটা আমরা আসলে আমি নিজেও দেখিনি, এবং রেডিও, আর অনেক অনেক উপকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, বেতের ঝুড়ি দেখতে পাচ্ছি, টায়ারের স্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটি আসলে আমাদের বর্তমান সময়ের এইগুলো দেখার কথাই না। গ্রামোফোন, হস্তচালিত সুতা তোলা চক্রা, সম্মানিত সুধী, আমরা এখানে মাটির খেলনা বিড়াল দেখতে পাচ্ছি, আরও শিশুদের খেলনা দেখতে পাচ্ছি। তো চলুন, এবং ক্যাশ বাক্স দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আপনাদের এই যে পালকি, এখানে আমরা একটা পালকির ছবি দেখতে পাচ্ছি যেটি বর্তমানে আমরা দেখতে পাই না। আচ্ছা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের এখানে লোকায়নের প্রত্যেকটি বিষয় আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটু বলে রাখি যে এখানে ছোটদের খেলনা রয়েছে, যেমন দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, তো আপনারা এখানে এসে আপনাদের এই বিষয়গুলো খুব কাছ থেকেও দেখতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্যে।